বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই করোনাকালে তিনি যেমন দেশের 50 লক্ষ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন, আর 1 লক্ষ কোটি টাকারও বেশি 23টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন এবং সেগুলোর দিয়ে আমাদের অর্থনীতিকে শুধু সচল রেখেছেন তাই নয়, সারা বিশ্বে একটি উদাহরণ সৃষ্টি করেছেন, ঠিক সেটির পাশাপাশি তিনি কিন্তু আমাদের মাদ্রাসার শিক্ষকদের কথা, আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিনদের কথা, তাদের কথা কিন্তু তিনি ভুলে যাননি। যদিও কওমি মাদ্রাসার অধিকাংশ এখনও আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার মধ্যে আনুষ্ঠানিকভাবে তারা অন্তর্ভুক্ত নয়, তারপরেও কিন্তু কওমি মাদ্রাসাগুলোর জন্যেও তিনি এই সময়ে সহায়তা, আর্থিক সহায়তা প্রদান করেছেন, আমাদের সকল আলিয়া মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারীদের জন্য দিয়েছেন, এবং একইভাবে তিনি সকল মসজিদের ইমাম মুয়াজ্জিন তাদেরকেও এই সময়ে করোনাকালে আর্থিক সহায়তা দিয়েছেন। আর ইমাম মুয়াজ্জিনদের জন্যে যে কল্যাণ ট্রাস্ট সেটিও কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই তৈরি করেছেন, এবং ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমেও বিভিন্ন সহায়তা তিনি দান করেছেন। মাননীয় সংসদ সদস্য কয়েকজন বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনায়, সেগুলোর শক্তিশালীকরণে এবং শৃঙ্খলা আনয়নে স্থানীয় সংসদ সদস্যদের ভূমিকার কথা, অবশ্যই তাদের নানাভাবে তারা যুক্ত থাকেন, তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখেন, এবং অতি সম্প্রতি একটি উচ্চ আদালতের একটি রায়ে আমাদের যে কলেজগুলো রয়েছে, ডিগ্রি কলেজগুলো, সেগুলোতে সভাপতি হিসেবে এমপিদের থাকার বিষয়টি নিয়ে আদালত একটি রায় দিয়েছে, সেটির ব্যাপারে সরকার আপিল করেছে, সেটি এখন বিবেচনাধীন রয়েছে কোর্টে, আমি সেই জন্য সেই বিষয়ে কোনো কথা বলতে চাই না। তবে অবশ্যই নৈতিক শিক্ষার যে কথাটি বলা হয়েছে, নৈতিক শিক্ষার বিষয়টি, মূল্যবোধের বিষয়টি এবং দক্ষতা, শুধু হাতে কলমে দক্ষতা নয়, যেগুলোকে আজকাল বলা হয় সফট স্কিলস, ইমোশনাল স্কিলস, সোশ্যাল স্কিলস, সেগুলোকেও আমাদের যেন একদম পাঠক্রমের অন্তর্ভুক্ত হয় এবং সেগুলো যেন আমাদের প্রতিটি শিক্ষার্থী সেগুলো শিখে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সুযোগ্য নাগরিক হতে পারে, বিশ্ব নাগরিক হতে পারে, সেই জন্যে আমাদের কারিকুলামে আমরা সেগুলোকে প্রতিটি ক্ষেত্রে সেগুলোকে অন্তর্ভুক্ত করছি, এবং মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতেই আমাদের পুরো কারিকুলামটি প্রণীত হচ্ছে। আমি আজকে যেহেতু আমরা এই বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এই বিশেষ অধিবেশনের আজকেই সমাপ্তি ঘটবে, আমরা বঙ্গবন্ধুর ভাষণ সহ আমাদের সংসদ নেতার বক্তব্য শুনব, কাজে আমি আপনাদের সংশোধনীগুলো সম্পর্কে বিস্তারিত কোনো বক্তব্য দেবার আজকে আর সুযোগ নেই সময় সংক্ষিপ্ততার জন্যে। আমি মাননীয় স্পিকার, সংশোধনী তালিকা 3-এর 16 ক্রমিকে জনাব ফখরুল ইমাম ময়মনসিংহ 8, তিনি মাননীয় সংসদ সদস্য যে প্রস্তাবটি করেছেন, বিলের 5ম প্রস্তাবনা দফার পরিবর্তে নিম্নোক্ত প্রস্তাবনা দফাটি প্রতিস্থাপন করা হোক, যথা যেহেতু সরকারের উপরে উপরিবর্ণিত সিদ্ধান্তের আলোকে মাদ্রাসা এডুকেশন অর্ডিন্যান্স 1978 উইদিন ব্র্যাকেট অর্ডিন্যান্স নাম্বার 9 অফ 1978 এন্ড অফ ব্র্যাকেট রহিত ক্রমে উহার বিধানাবলী বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে যুগোপযোগী করিয়া বাংলা ভাষ্যে একটি নতুন আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়, এই সংশোধনীটি গ্রহণ করছি। মাননীয় স্পিকার, একই সংশোধনী তালিকার 50 নম্বর ক্রমিকের জনাব মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া 4, তিনি 18 দফায় যে প্রস্তাব করেছেন, বিলের 18 দফার 3 উপদফার ব্যাখ্যার 2য় পংক্তিতে অবস্থিত শেডিউলড ব্যাংক শব্দাবলীর পরে কে বুঝাইবে শব্দাবলী সন্নিবেশ করা হোক, এটি গ্রহণ করছি, এবং একই সঙ্গে আমি এই একই তালিকার সংশোধনী তালিকা 3-এর 62 নম্বর ক্রমিকের দফা 29-এর ওপরে জনাব মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া 4-এর দেয়া প্রস্তাব, বিলের 29 দফার 2 উপদফার ইঁয় পাড়ার 1ম পংক্তিতে অবস্থিত চাকুরির শর্তাবলী শব্দাবলীর পরে ও আচরণবিধি শব্দাবলী সন্নিবেশ করা হোক, এই 3টি সংশোধনী গ্রহণ করছি। ক্রমিক নম্বর 16, ক্রমিক নম্বর 50 এবং ক্রমিক নম্বর 62। ধন্যবাদ মাননীয় স্পিকার।